এরপরে প্রশ্ন হলো কেউ যদি জাদু করেছে কিনা তা বোঝার উপায় কি? দেখুন জাদু করা হয়েছে কিনা এটা বোঝার কিছু উপায় আছে। তোমাদের থেকে একটা উপায় হলো কোনো ট্রিটমেন্টে কাজ হচ্ছে না, কোনো ভাবেই কোনো ডায়াগনোসিস হচ্ছে না, কোনো রোগ ধরা পড়ছে না, দিন দিন দুর্বল হয়ে যাচ্ছেন, কিশোরকায় হয়ে যাচ্ছেন, বিছানায় পড়ে যাচ্ছেন, কর্মক্ষমতা হারিয়ে ফেলছেন, অস্বাভাবিক পর্যায়ের অবনতি হচ্ছে। এ ধরনের পরিস্থিতি হলে জাদু আপনাকে করা হয়ে থাকতে পারে, দুষ্টজনের প্রভাব থাকতে পারে এবং এটি হাদিস দ্বারা প্রমাণিত। স্বয়ং আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জাদু করা হয়েছে, বিভিন্ন ট্রিটমেন্টে তিনি সুস্থ হচ্ছিলেন না, তাকে জাদু করেছে একজন ইহুদি, তার নাম ছিল লাবিদ ইবনে আসম, তার চুল দিয়ে জাদু করেছে। আল্লাহ রাব্বুল আলামিন তার ট্রিটমেন্টের জন্য কোরআনে কারীমে সূরা নাযিল করেছেন, সূরায়ে ফালাক নাস, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, এগুলো জাদুর বিরুদ্ধে দারুণ কাজ করে। সকাল সন্ধ্যা তিন তিনবার পড়বেন, আল্লাহ হেফাজত রাখবেন ইনশাআল্লাহ। এছাড়া জাদু করা হয়েছে কিনা, যারা ঝাড়ফুঁক করেন কোরআন হাদিসের আলোকে এবং এই জাতীয় কাজ করতে গিয়ে অনেক উল্টা পাল্টা করেন, মিথ্যার আশ্রয় নেন, প্রতারক টাইপের কিছু কবিরাজ আছে, সেগুলো না। যারা কোরআন হাদিসের আলোকে ঝাড়ফুঁক করেন তাদের কাছে গেলে আপনার বিভিন্ন আমলের মাধ্যমে তারা পরখ করতে পারেন। বিশেষ করে জাদুগ্রস্ত লোকদের একটা বড় আলামত হলো, আমি নিজে এরকম বহু মানুষ দেখেছি। দেখেন যারা আমাদের অনেক ভাই আছেন যারা অলৌকিকত্ব বিশ্বাস করেন না, এবং ইন্টারেস্টিং বিষয় হলো তাদের ইমানে আসার জন্য এই একটা পয়েন্টই যথেষ্ট। জাদুগ্রস্ত রোগী আমি জীবনে বহু দেখেছি, যে কোরআনে কারিমের আয়াত তেলাওয়াত করার পর সে পাগলের মতো ছটফট করতে থাকে, অর্থাৎ সহ্য করতে পারে না, অস্থির হয়ে যায়। বহু দেখেছি আমি, একটা দুইটা না, হাত পা শরীর বাঁকা হয়ে আছে। পৃথিবীর কোন বিজ্ঞান এটার ব্যাখ্যা দাঁড় করাতে পারবে? কোন বিজ্ঞানের ক্ষমতা আছে যে কোরআন আয়াত তেলাওয়াত করার পর অ্যাকশন হচ্ছে তার সঙ্গে? কিভাবে সম্ভব এটা? জেনে ধরা রোগী তাদের বাস্তব, যদি অনেকগুলো আছে ভুয়া মানসিক রোগীকে জেনে ধরা রোগী বানানো হচ্ছে, সত্যিকারের জিনের উপদ্রব যাদের বাসা বাড়িতে হয়, আমার চোখের সামনে বহু ঘটনা আমি দেখেছি, জেনেছি, সেটাকে বিজ্ঞান কি ব্যাখ্যা দিবে? আল্লাহর কোরআন সত্য হওয়ার ব্যাপারে ইমান আনার জন্য এই একটা পয়েন্ট যথেষ্ট, আপনি চোখের সামনে দেখলে বুঝবেন। আমার পরিচিত এক বড় ইঞ্জিনিয়ার, বুয়েটের অনেক বড় একজন ইঞ্জিনিয়ার, ওনার বাসা জিনের উপদ্রব শুরু হয়েছে, ওনার ওয়াইফ আপনার ওই যে বটিতে কমলা কেটে ফালি করে রেখেছে, এক ফালি কাটছে, এরপর দেখে আর এক ফালি নাই, নিয়ে গেছে, গাছের পাতা ছিঁড়ে ফেলে রাখে, এরকম উপর্যপরি ডিস্টার্ব। আমার ফ্যামিলির মধ্যে এরকম কিছু কিছু ঘটনা আমার চোখের সামনে বা আমাদের চোখের সামনে এরকম ঘটেছে, দেখার সুযোগ হয়েছে। তাহলে বোঝা গেল যে আল্লাহ রাব্বুল আলামিনের কালাম সত্য হওয়ার ব্যাপারে এই ঘটনাগুলো যথেষ্ট, যদি কারোর চোখ থাকে সে একটু দেখলেই বুঝতে পারবে। যাই হোক, এটা বলছিলাম জাদুগ্রস্ত ব্যক্তি চেনার উপায় কি, একটা বড় উপায় হলো কোরআনে কারিমের কিছু আয়াতের, বিশেষ কিছু আয়াতের তেলাওয়াত, বিশেষ করে ঝাড়ফুঁক যারা করেন তাদের তেলাওয়াতে এটার এফেক্ট ওই ব্যক্তির মধ্যে ধরা পড়ে। তো এই জন্য সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছে যাবেন যারা ভালো করে বুঝেন। এক্ষেত্রে বেশিরভাগই বাণিজ্যিকভাবে কাজ করে, অসত্য কাজ করে। আল্লাহ তালা সবাইকে হেফাজত রাখুন। জাদু টোনা থেকে যদি বেঁচে থাকতে চান নিয়মিত সকাল সন্ধ্যার আমলগুলো করবেন। আমাদের একটা ছোট্ট দোয়ার বই আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সকাল সন্ধ্যার আমল, এটা সুন্নাহ ফাউন্ডেশন থেকে আপনার আপনার স্বল্প মূল্যে বিক্রি করা হয়, বিতরণের জন্য ফ্রি আপনার বিতরণের জন্য ব্যবস্থা আছে। এই বই সংগ্রহ করে সকাল সন্ধ্যা পড়বেন, ছোট্ট একটা বই, পড়তে অল্প সময় লাগে। আর এতটুকু যদি না পারেন অন্তত তিন কুল, কুল হুয়াল্লাহ, কুলাদুল ফালাক, কুলা রব্বিন নাস, তিনবার তিনবার করে সকালে, তিনবার তিনবার করে সন্ধ্যা পড়বেন, সব সময় পড়ে পুরো শরীর ফু দিবেন ইনশাআল্লাহ। আর বাসায় ঢোকার সময় বিসমিল্লাহ পড়বেন, বাইরের সময় বিসমিল্লাহ পড়বেন, এই বিষয়গুলো আমল করবেন ইনশাআল্লাহ তাআলা, জাদু টোনা থেকে হেফাজত রাখবেন। বিশেষ করে সূরা ফালাকটা অনেক বেশি কার্যকর, এটা নাজিলই হয়েছে জাদু টোনা থেকে মুক্তির জন্য। অংশারের নাফাসাতে বিলকাদ অর্থটা পড়ে দেখবেন, দেখবেন মিলবে।